অর্থাৎ ডাকাত। চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহারের বাড়িওল ঘাট এলাকার। অভিযোগ, সোমবার গভীর রাতে উত্তর দিনাজপুরের ইটাহারের বাড়িওল ঘাট গ্রামের বাসিন্দা ফরিকুল হকের বাড়িতে ডাকাতি করতে আসে চুরামন ফাঁড়ের তিন পুলিশ কর্মী ও সাদা পোশাকে থাকা আরও দুই পুলিশ কর্মী। সেই সময় বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি ফরিকুল হককে মারতে উদ্যত হয় তারা। সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যায় ফরিকুল। হইচই শুনে গ্রামবাসীরা ভিড় জমান ফরিকুল হকের বাড়িতে। পরিস্থিতি বেগতিক দেখে সাদা পোশাকে থাকা দুই পুলিশ কর্মী পালিয়ে যায় সেখান থেকে। আমরা বলছি যে পুলিশের মুক্তি থেকে আমরা বাঁচি, এবং যদি পুলিশে আমরা মনে করছি যে ভালো, এবং যদি পুলিশে আবার ফের ডাকাতি করে তো আমরা বিশ্বাস করব কাকে? ফরিকুলের বাড়িতে চলে আসছিল ডাকাত আর পুলিশ মিলে, তারপর ও চিৎকার করে ভেঙে চলে গেল। আমাদেরকে বললো কি, আমাদের একটু দূরে বাড়ি, মোটামুটি হাফ কিলোমিটার, ওখানে গিয়ে চিৎকার করলো যে আমার বাড়িতে ডাকাত ডাকাত ডাকাত। এই ডাকাতের ভয়ে আমরা সবাই আসলাম, দেখছি যে এখানে পুলিশ আর কিছু ডাকাত, তো ডাকাতরা ভেঙে গেল, পুলিশ ধরা পড়ে গেল। অভিযুক্ত তিন পুলিশ কর্মীকে আটক করেছে ইটাহার থানার পুলিশ। কৌশিক চট্টোপাধ্যায়ের রিপোর্ট।